আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিউর আজকের খবর হলরে স্বাগতম। লগে আছি আমি আয়েশা রুনা। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবর শিরোনাম। দেশ করোনা ভাইরাস ইত্রানি আটকাইবার লাগি বিয়াশাদী সহারে নানান সামাজিক অনুষ্ঠান বন রাখা লাগবে করে কইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে। ভিজি খেদাও আন্দোলন দিয়া সাত নম্বর দিন লাখান মাঠ গরম করিয়া রাখছেন সাজাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীতে। হাসপাতাল ভর্তি করা হয়েছে না খাইয়া অনশন করা সাইজনরে। হারা দেশ লাখান সিলেটেও করোনা পরিস্থিতি এখন কুবু খারাপ, একদিনে করোনা বেমারি পাওয়া গেছে 350 জনের উপরে। সিলেট টাউনের বাক্কাখইটা এলাকাত একটানা 9 ঘন্টা কারেন্ট থাকতো না শনিবার। শেষ হয়েছে আন্নুর ইসলামিক একাডেমির কিরাত হামদ আর নাত প্রতিযোগিতা, তিন ক্যাটাগরিত পুরস্কার পাইছেন 22 জনে। অতবিল হুনাতাসলা শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। করোনা ভাইরাস চিত্রানী আটকাইবার লাগি সরকারের দেওয়া 11টা নিষেধর লগে বিয়াশাদী সহারে নানান সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখা লাগবে করে কইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে। বৃহস্পতিবার মাদানে ডিসি সম্মেলন থেকে বারইয়া ব্রিফিংয়ের সময় তাইন সাংবাদিক অহলরে ই কথা কইছেন। স্বাস্থ্যমন্ত্রী ডিসি সম্মেলন বক্তৃতাত কইছেন তাইন বিয়াশাদী সহারে নানান জাতর অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান অখন বন্ধ রাখা লাগবে। এর লগে কইছেন সকল পৌঢ় স্ক্রিনিংয়ের খাম ঠিক মতো চলের কিনা একটা খেয়াল রাখার লাগে। যারা কোয়ারেন্টাইনে থাকেন তারা হসফাইয়া বাড়িয়া করোনা আরও চিত্রাইরা, অতা জরুরি বিষয় বালা করে খেয়াল রাখার লাগে ডিসি অখলরে অনুরোধ করছেন মন্ত্রীয়ে। স্বাস্থ্যমন্ত্রীয়ে কইছেন অমিক্রণর লাগাম টানার লাগে কিছু জিনিসের নিয়ম বান দিয়া দেওয়া হয়েছে। গেছে ফিরাল লাখান ইবারও করোনা চিত্রানি আখটাইবার লাগি দেশের সব ডিসিরে সাহায্য করা লাগবে। দেশের মানুষরে স্বাস্থ্যর নিয়ম কানুন মানানের আসল আতিয়া রইলা তারা। তাইন আরও কইছেন অখন বুস্টার ডোজ দেওয়ার খাম চলের, গেছে এক মাসে স্কুল কলেজের 1,25,00,000 ছাত্র ছাত্রীরেও টিকা দেওয়া হয়ে গেছে। কোনো লেখানো ঠান্ডা অন্যা সাজাল ইউনিভার্সিটি মাস্টার সমিতির নেতা অকল সহারে আরও মাস্টার রখলে বারবার চেষ্টা কররা, আলোচনার প্রস্তাব দিরা, কিন্তু ছাত্রছাত্রীন তারার দাবিত একফাও হাড়া। তারার দাবি একটাও বিসি ফরিদুদ্দিন আহমদরে রিজাইন দেওয়া লাগবে। ই দাবি লইয়া অনশন করার থাকা কয়েকজন ছাত্রছাত্রী বেমার ফরিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। ইবাইদি পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিবার লাগি অনুরোধ করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানে। বৃহস্পতিবার সিলেট টাউনও এক মাদ্রাসা উদ্বোধন বাদে তাইন কইছেন ভার্সিটির ছাত্রছাত্রী তান হুরুতাইন্তর সমান, একটু সময় লইয়া ছাত্রছাত্রীতরে বুঝানি লাগবো, সব পক্ষর মাথা ঠান্ডা রাখা লাগবো, সমস্যার সমাধানও হকলরে আগানি লাগবো। জ্বালাই লাগুইন কেউ যেন গি না ডালে, সাজাল ইউনিভার্সিটির আন্দোলনের 7 নম্বর দিন আসিল বৃহস্পতিবার, গেছে খাইল বুধবার বিয়াল 3টা থাকি মরার আগ পর্যন্ত অনশন করাত লাগছেন 24 জন ছাত্রছাত্রীয়ে। রাইত খেসা ঠান্ডার মাঝেও তারা বিসির বাসার সামনে থাকি গতর লড়াইছেন না, একটানা 24 ঘন্টা মুখকুন্তা না দেওয়ায় 60 জন ছাত্রছাত্রী বেমার পড়ছেন। তারারে নিয়া ভর্তি করা হয়েছে হাসপাতালও, 11 জনের জায়গাতেও সেলাইন দিয়া রাখা হয়েছে, এর বাদেও তারা মুখে কুন্তা খাইছেন না। আন্দোলন করার থাকা ছাত্রছাত্রীতরে আলোচনাত বোয়ানির লাগি বারবার চেষ্টা কররা ভার্সিটির মাস্টার রখলে, কিন্তু তারা ছাত্রছাত্রীতর খাস্তাকি কোনো লড়া ভাইরা না, ছাত্রছাত্রীতে মাস্টার রখলর কোনো মাতু হুনতে রাজি নাই। উল্টা তারা বিসি খেদানির আন্দোলনও মাস্টার রখলরে আইয়া সামিল হইবার লাগি অনুরোধ কররা। রাত 9টাত ই রিপোর্ট লেখার সময় বিসি খেদাও আন্দোলনে 7 নম্বর দিনের লাখান মাঠ গরম করিয়া রাখছেন সাজাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীতে, এর মাঝে অনশন করার থাকা 11 জনের সেলাইন চলের। সিলেটর করোনা পরিস্থিতি এখন কুবু খারাপ, গেছে 24 ঘন্টায় 350 জনের উপরে শরীর ধরা পড়ছে করোনা। ই হাফতাত খুব বেশি করে বাড়ছে করোনা বেমারি ধরা পড়া, এর আগে অত কম সময়ে অত বেশি করে বেমারি ধরা পড়ছিল না। বৃহস্পতিবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস থেকে গেছে 24 ঘন্টার ই আপডেট খবর জানানি হয়েছে। গেছে খাইল বুধবার তনে বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ থুড়া কম 2,000 স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে। ই স্যাম্পুল এগুণ পরীক্ষা করিয়া করোনা পজিটিভ মানুষ পাওয়া গেছে 358 জন। ই 358 জনের মাঝে 229 জনও সিলেট জেলার মানুষ, বাকি এনতাই নইলা সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 26 জন আর মৌলভীবাজারের 78 জন। সিলেট বিভাগ ফয়লা তাকি এখন পর্যন্ত 56,696 জনের শরীর করোনা ধরা পড়ছে, এর মাঝে 50,288 জন বালা হয়েছেন। করোনা যান খাড়িয়া নিছে 1,187 জনের। সিলেটও আখতাখরি করোনা চিত্রানির কারণ হইল অমিক্রণ ভেরিয়েন্ট। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসর ডাইরেক্টর ডাক্তার হিমাংশু লাল রায়ে কইছেন করোনার নয়া জাত অমিক্রণরে মানুষে ফাত্তা দিরা না, যে কারণে একটা খুব বেশি করি চিত্রের। সিলেটর হালত আরও খারাপ হইবার আগে হকলরে হুঁশিয়ার ওইবার লাগি অনুরোধ করছেন তাইন।
সিলেট টাউনের বাক্কা কয়টা এলাকাত একটানা নয় ঘন্টা কারেন্ট থাকতো না শনিবার। ইদিন বিয়ান আটটা থাকি বিয়াল পাঁচটা পর্যন্ত কারেন্ট সাপ্লাই দিতে পারতা নাই করে খইছইন সিলেটর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। বৃহস্পতিবার প্রেস রিলিজ ফাটাইয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে খইছইন রিপেয়ারিংয়ের সামর লাগি শেকগাট 33/11 kV সাব স্টেশন আন্ডারর হল এলাকাত কারেন্ট সাপ্লাই বন্ধ থাকব। বিয়ান আটটা থাকি বিয়াল পাঁচটা পর্যন্ত ই সাম সময় লাগব। যেটা এলাকা হকল কারেন্ট থাকতো নাই ইগুন হইল গাছিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালালঘাট, কিনব্রিজ, নবাব রোড, রামরদিগিরফার, সুরমা মার্কেট, তুফখানা, লালদিগিরফার, মজুমদারফাড়া, শামিমাবাদ, খানিহাইল, বেতরবাজার, খোলাফাড়া, টিকরফাড়া, শেখঘাট, হাজিরবাজার, তেলিয়াওর, তালতলা, মেডিকেল রোড, খাজলসা, বাতালি, কুয়ারফার, লামাবাজার, রিকাইবাজার, মধুশহীদ, মুন্সিফাড়া, সাগরদিগিরফার, মিরর ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি আর সুবিধ বাজারের কিছু সাইডও। লাইন ঠিকঠাক করার কাম আগে আগে শেষ হইলে কারেন্টও আগে আগে সাপ্লাই দেব করে জানাইছেন তারা। সিলেটর আন্নুর ইসলামিক একাডেমির দুই ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের লইয়া কিরাত, হামনাত আর মুসলাম আসাইল প্রতিযোগিতা হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা গুলাম রব্বানী তানবির উদ্দিনে তান টেখা দিয়া ই প্রতিযোগিতার আয়োজন করছিল। বৃহস্পতিবার বিয়ালে টাউনের কুমারফাড়ার জন্নারফাড়র আন্নুর ইসলামিক একাডেমির হল রুম ও ই প্রতিযোগিতার তিন বিভাগে মোট 22 জন অংশ নিছিলা। এর মাঝে কিরাত প্রতিযোগিতার 5 জন এবং হামদ নাত আর মুসলাম আসাইল প্রতিযোগিতার 3 জনরে পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিযোগিতা বাদে বিয়াল 4:30টাত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রতিযোগিতা আর পুরস্কার দেওয়া অনুষ্ঠানের বিভিন্ন পর্বত সভাপতিত্ব করছেন মৌলানা লুৎফুর রহমান, ফয়েজ চৌধুরী আর মৌলানা মুক্তাদিরে। শাহ শামসুল ইসলাম সাইফুল আর এনাম চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও প্রধান অতিথির বাসন দিছেন ফরহাদ হোসেন টিপু আর বিশেষ অতিথির বাসন দিছেন মৌলানা আব্দুস শাকুরে। অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা আন্নুর ইসলামিক একাডেমির হকল মাস্টর, ছাত্রছাত্রী আর তারার গার্জিয়ান হকল। প্রতিযোগিতাত কিরাত বিভাগ পুরস্কার পাইছেন মালিহা রহমান, সুরাইয়া আখতার আর আমিনুল ইসলাম রনিয়ে। হামনাত বিভাগ পুরস্কার পাইছেন মালিহা রহমান, হাফসা আখতার আর হানিফায়। মাসাইল বিভাগ পুরস্কার পাইছেন হিব্বান মোহাম্মদ, সাদিয়া আর নুসরাতে। অতবিল হুনাত আসলা বাংলা বিউসিলিটি বাসার খবর। আমরা লগে তাহার লাগে ধন্যবাদ।